এই দেখুন, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে গাজল শহরের। তো বিশাল আকারের একটি মন্দির, পাশাপাশি দুটো মল দেখতে পাচ্ছি, একটি হলো ট্রেন আর একটি হলো বাজার কলকাতা। আর এই যে রাস্তাটা এদিকে চলে যাবে রায়গঞ্জ, আর এই পাশে চলে যাবে মালদা। মালদা জেলার একটি অন্যতম শহর হলো গাজল শহর। মালদা টাউন থেকে প্রায় 26 কিলোমিটার দূরে এবং রায়গঞ্জ শহর থেকে প্রায় 51 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি। এই শহর দিয়েই চলে গিয়েছে 34 নং জাতীয় সড়ক। তাহলে আসুন এই গাজল শহরটি আসলে দেখতে কেমন সেটা আজকে ঘুরে দেখি। বাস থেকে প্রথমেই নামি কদুবাড়ি মোড়ে, সেখান থেকে টোটো ধরে সবার আগে রওনা দিই রেলওয়ে স্টেশনে। কদুবাড়ি মোড় থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার এবং যেতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আজকে তাপমাত্রাটা অনেকটাই কমেছে না? আজকে অনেক কমেছে, চল্লিশের নিচে নাই কয়েকদিন। আসলে আমি গাজলে যাওয়ার 2 দিন আগে এখানকার তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপর, আর সেই বিষয় নিয়েই টোটো চালকের সাথে কথা হচ্ছিল। তবে আজকে তাপমাত্রা অনেকটাই নিচে নেমেছে। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদেরকে একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি মালদা জেলার গাজলে। আর এই মুহূর্তে আছি আমি গাজল রেল স্টেশনের ঠিক পাশেই। তো গাজল রেল স্টেশন দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি, তো চলুন যাওয়া যাক রেল স্টেশনে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই রয়েছে গাজল রেলওয়ে স্টেশন, ওই যে। তো আমি এখন যাচ্ছি ভেতরে, আর কিছুক্ষণ পরেই সম্ভবত বালুরঘাট থেকে ট্রেন আসবে। তো চলুন এখন একটু ভেতরে যাই রেল স্টেশনের। আর এই রেল স্টেশনটাও কিন্তু অনেকটা বুনিয়াদপুর এবং গঙ্গারামপুরের মতোই। গাজল স্টেশন থেকে রয়েছে বেশ কিছু ট্রেন এবং তাদের মধ্যে সপ্তাহের প্রত্যেকটি দিন চলে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ও শিয়ালদা গৌরলিঙ্ক এক্সপ্রেস, এবং রবিবার বাদে সপ্তাহের প্রত্যেকটা দিন চলে তেভাগা এক্সপ্রেস। এছাড়াও শনিবার ও রবিবার বাদে সপ্তাহের প্রত্যেকটা দিন চলে হাওড়া এক্সপ্রেস। এই দেখুন, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে গাজল শহরের, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে রওনা দিলাম বাসস্ট্যান্ডের দিকে। এসএনবি সবই একটা মল দেখতে পাচ্ছি এখানে। আসার পথে দেখলাম একটা বাজার কলকাতা আর ট্রেন্ডস খোলা হয়েছে এখানে গাজলে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে পাশাপাশি দুটো মল দেখতে পাচ্ছি, একটি হলো ট্রেন্ডস আর একটি হলো বাজার কলকাতা। এবার রওনা দিলাম গাজলের সেই বিখ্যাত তারা মায়ের মন্দিরের দিকে। এদিকে অনেক কাপড়ের দোকান দেখতে পাচ্ছি মার্কেটের মতো, এটা অনেক বড় একটা মার্কেট রয়েছে এদিকে।
সামনে অনেক তরমুজ বিক্রি হচ্ছে, চলুন দেখি তরমুজগুলা। এই মুহূর্তে আছি আমি গাজলের একটি তারামায়ের মন্দিরের সামনে। তো আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, তো দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা, আর কত বিশাল আকারের একটি মন্দির, খুব সুন্দর লাগছে মন্দিরটা। তারামায়ের পূজার সময়সূচি হলো সকাল 9টা, দুপুর 11টা থেকে 12টা এবং সন্ধ্যে 7টা। এই জায়গাটা বেশ আরামদায়ক এবং সুন্দর লাগছে, বাহ সুন্দর লাগছে জায়গাটা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি গাজল মেন জায়গাটায়। তো এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে বুনিয়াদপুর হয়ে গঙ্গারামপুর হয়ে বালুঘাটে, আর এইদিকে যে রাস্তাটা এটা চলে গেছে মালদায়। তো আমি এখন যাব মালদার দিকেই। এইদিকে আরেকটা মন্দির আছে দেখার মতো। এই কালীমায়ের মন্দিরটি রয়েছে গাজল মালদা লাইনের একেবারেই রাস্তার ধারে, আর এই মন্দিরটিও দেখতে খুব সুন্দর। সামনে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটা ক্রস করলেই কিন্তু ওইদিকে টোল প্লাজা আছে, এবং তার পাশে ডান পাশে পড়বে হচ্ছে তোমার গাজল বিশ্ববিদ্যালয়। তো অত দূরে আমি গেলাম না, আর এই যে রাস্তাটা এইদিকে চলে যাবে রায়গঞ্জ, আর এই পাশে চলে যাবে মালদা। তো যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং শেষ করছি আজকের ভিডিও। আর এরপরের ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।